মানে সাপোর্ট করে কমেন্টস করছে, কারোর মুখে ভালো ভালো কথাও শুনতে হচ্ছে। তো সব থেকে বড় কথা, ছেলেটার জন্য সবাই আশীর্বাদ করছে, এটাই খুব ভালো লাগছে। আর আমাদের কথা ছাড়ো, তবে ভগবানের কাছে আমি কৃতজ্ঞ ভীষণ পরিমাণে। তার মানে তার কারণ হচ্ছে গিয়ে আমি এইভাবে সাইলেন্ট রয়েছি, তবুও মানুষ ব্যাপারগুলোকে বুঝতে পেরে গেছে। যারা এখনো বোঝেনি, তো কয়েকজন আছেন আমার দিদিরা, নাকি ফার্স্ট টাইম দেখলাম আজকে। তো যাই হোক, ভিডিওটা দেখলাম, দেখে খুব হাসি পেল। তার কারণ উনি নিজেই বলছে যে আমি জায়গার থেকে খবরটা পেয়েছি, কিন্তু ওনার উনি হয় ভুল শুনেছে আর না হয় উনি ভুল বলছে। উনি পড়াশোনাটা ঠিকঠাক করতে পারেনি এই ব্যাপার নিয়ে, আমাদের ঘটনাটা নিয়ে পড়াশোনাটা ঠিকঠাক করতে পারেনি, যার জন্য গুলিয়ে ফেলছে আমাকে খারাপ বলতে এসে। উল্টো আমার বিপক্ষ যে আছে তারই খারাপ উল্টো পাল্টা বলে যাচ্ছে সমানে। তার সে কী করেছে, তার দোষ কোথায়, সে এটা করেছে দোষ করেছে, ও ওটা করেছে দোষ করেছে, ও এটা করে মানে এটা করেছে বলে ওকে এটা করছো তুমি। আমি ভবিষ্যতের কথা চিন্তা করি, আমি আগে একদিন ভিডিওতেও বলেছিলাম যে আমি এখন মানে কোনো প্রলোভনে পড়বো না, একদম সাবধানে আমি সামনে চলবো, কোনো রকম যাতে ভুল ডিসিশন না নিয়ে নিই সেই দিকে প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখবো। তো দেখো, আমি রাগের মাথায় একটা ভুল কাজ করে ফেলেছিলাম কমিউনিটিটা দিয়ে, তো সেটাকেও আমি শুধরে নিয়েছি, তোমাদের কাছে ক্ষমা চেয়ে। তো যাই হোক, এরকম ভুল আর আমি করবো না বলে আর এখনও করছি, মানে এখনও আমি নিজেকে সংযত রেখেছি। তো যাই হোক, ওই দিদিকে মানে যে দিদি আমার বিপক্ষে বলতে গিয়ে আমার অপোজিট সাইডে যে আছে তার মানে সব কিছু খোলাখুলি বলে দিচ্ছে, তো সেই দিদিকে আমি বলবো তোমার পড়াশোনা করা এখনও বাকি আছে, আমাদের এই ব্যাপারটা নিয়ে তুমি এখনও সব কিছু জানতে পারোনি, আর জানলেও ভুল জেনেছো, তুমি আর একবার জেনে নাও ঠিক করে তোমাকে যে ইনফরমেশনগুলো দিয়েছে। সত্যিই ভুলভাল বলছো তুমি, তুমি তো জায়গার থেকে ইনফরমেশন পাচ্ছ, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে ঘুরে যারা প্রমাণগুলো বের করছে, যারা এই ব্যাপারগুলো খুঁজে খুঁজে বের করছে, তুমি তো কোনো প্রমাণই দিতে পারছো না। যথেষ্ট প্রমাণ দিয়ে যারা ভিডিওগুলো করছে তাদের ভিডিওগুলো একটু দেখো, তারা বরঞ্চ সঠিক বলছে, তারা বরঞ্চ অনেক পড়াশোনা করেছে আমাদেরকে নিয়ে। তোমার যে ইনফর্মার সে তোমাকে ভুল বলেছে, আর নাহলে সে যা বলেছে তুমি ভুল শুনেছো। তোমাকে এটুকু আমি হেল্প করে দিলাম, তুমি একটু ভালো করে জানো। তো সেই দিদি জিজ্ঞেস করেছে, তো আমি বলে দিই আমার ছেলের জায়গায় যদি মেয়ে থাকতো তাহলে কি আমি এতটা লড়াই করতাম বা এতটা চাইতাম তাকে। তো দেখো দিদি, এবার ব্যাপার হচ্ছে আমার তো ঠাকুর আমাকে ছেলে দিয়েছে, মেয়ে তো আমাকে দেয়নি, তো আমি প্রমাণও করতে পারবো না সেই জন্য। এবার যে দাঁতটা আমাদের কে দেয় যে আমরা মেয়েদেরকে পছন্দ করি না, তবে হ্যাঁ ভগবান যদি আমাকে এই জিনিসটা প্রমাণ করার কোনো সুযোগ দেয় অবশ্যই তোমরা সেদিনকে দেখে নেবে যে আমরা মেয়েদেরকে হেলাচ্ছা করি না, ভালোবাসি, বা আমার ছেলের জায়গায় যদি মেয়ে থাকতো তাহলে আমি কি করতাম, এতটা লড়াই করতাম কিনা, বা নিজের কাছে রাখতাম কিনা, বা এতটা ভালোবাসতাম কিনা, সেটা দেখানোর সুযোগ আমি ভগবানের কাছে চাইবো। যে একটা সুযোগ ভগবান আমাকে দিও, তো আমি এই প্রশ্নগুলো যারা করছে তাদেরকে যেন একটু দেখিয়ে দিতে পারি যে আমার মনে মেয়েদের জন্য ভালোবাসা আছে না নেই। তো বলবে অনেকে দিদির কথা, তো বলছেও বলছে। তো দিদির ব্যাপারটা আমি একদিন কিউএনএ ভিডিও একটা করেছিলাম ছাদে গিয়ে, সেখানে ক্লিয়ার করেছিলাম, যারা শোনুনি তাদেরকে আবার বলছি। সে ব্যাপারটা অনেক আলাদা ছিল, তখন আমার মায়ের বাবার প্রথম সন্তান ছিল দিদি, আর প্রথম সন্তানদেরকে কিন্তু সেভাবে কিন্তু পরিচর্যা করতে পারে না মা বাবারা। আর তারপরেও আমাদের ছিল বিশাল জমি জায়গা, প্রচুর জমি জায়গা, তো চাষি ফ্যামিলি ছিল। তো চাষি ফ্যামিলিতে যে কতটা খাটনি করতে হয় সেটা যারা এখনো চাষ করে তারা জানে, যারা চাষ করে এসছে কোনোদিন তারা জানে। শহরে বসে চাষি ফ্যামিলির দুঃখ কষ্ট কেউ বুঝবে না, কেউ জানবে না। তো সারা দিন রাত শুধু খাটতে হতো গাধার মতো, গাধা যেরকম খাটে সেরকম খাটতে হতো, যেমনি বাড়ির মহিলাদের তেমনি বাড়ির বেটা ছেলেদের। তো সেইখানে দাঁড়িয়ে শহরের মতন করে কোনো বাচ্চা কাচ্চা মানুষ হয় না গ্রামে, তো সবাইকেই ওইরকম গ্রামে একটু কষ্ট করেই মানুষ করতে হয়, এবং বাচ্চাদেরও একটু কষ্ট হয়। সেটাকে যদি শহরের লোকেরা মেনে না নিতে পারে তাহলে কিছু করার নেই। তো আমার দিদা সেটা দেখে তার খুব খারাপ লেগেছিল, সে ভেবেছে যে আমরা শহরে এই সুন্দর করে বাচ্চাদেরকে মানুষ করি, কত তোলা তোলা করে মানুষ করে, কিন্তু গ্রামে এইভাবেই মানুষ হয়, আমিও ঠিক এভাবেই মানুষ হয়েছি, আমাদের গ্রামে যতগুলো বাচ্চা কাচ্চা হয় সব এইভাবেই মানুষ হয় গ্রামের প্রক্রিয়ায়। তো যাই হোক, সেটাকে যদি শহরের মানুষ মেনে না নিতে পারে তাহলে তো আর কিছু করার নেই, শহর আর গ্রাম বলে ফারাক তো কিছু একটা আছে, সেটা তো মেনে নিতেই হবে। তো তাই তাকে ওখানে নিয়ে গেছে, ভালো পরিচর্যা করেছে, সে এখন ভীষণ ভালো আছে, ভীষণ ভালো আছে। কোনো গ্রাম থেকে গিয়ে এত ভালো রয়েছে এরকম রেকর্ড খুব কম আছে। তো আলটিমেটলি দিদি এখন আফসোস করার মতন জায়গা নেই, যেটা হয়েছে দিদির জীবনে খুব ভালো হয়েছে আমি মনে করব। আজকে মামা বাড়িতে না গেলে আজকে দিদি এই জায়গায় থাকতে পারতো না, গ্রামে এইখানে যদি থাকতো আমার মতন গ্রাম দিয়ে ঘুরে ঘুরে বেড়াতো, এই বর্ধমানে বড় বড় চাষিরা আছে তাদের কাছে বিয়ে দিতে হতো,
সেটাই তো, আমরা চাষি ফ্যামিলি, আর একটা ভালো চাষি ফ্যামিলি দেখে তাকে বিয়ে দিতাম, সারাদিন ধান সিদ্ধ করতে করতে কেটে যেত, শস্যের টাকা পিটাতে পিটাতে চলে যেত, এই তো হতো। তো এই লাইফটা যে বিলং করছে দিদি, এটা কি দিদির জন্য খুব খারাপ হচ্ছে? তো এটাই আমার বলার ছিল। যাই হোক, আর কিছু বলবো না, আমার যে দিদি এত আমার বিপক্ষে গিয়ে এত সুন্দর সুন্দর সব কথা বলছে, তো আর তবে তোমাদের তো মিথ্যে ছাড়া কোনো গতি নেই, তো সাজিয়ে নিও, নাহলে এরকম যদি ওলট পালট করে ফেলো ডেট, তারপরে ঘটনাগুলো সব ওলট পালট হয়ে গেছে তোমার, তো এরকম করলে কিন্তু মানুষ বিশ্বাস করবে না, এটা আমি তোমাকে একবার বলে দিলাম। যাই হোক, যেটা করবে বুঝে শুনে করো, যাতে করে মানুষ অন্তত বিশ্বাস করে, বিশ্বাস করার মতন কিছু একটা বলো, অবিশ্বাস্যকর কিছু বলো না, লোকে হাসবে সেটা তোমার উপরে, আমাদের উপরে না। তো যাই হোক, এই বলে ভিডিওটা শেষ করছি। সত্যি কি মিথ্যে দিয়ে ঢাকা যায়? সত্যি কি কখনো ঢাকা যায় না? আবার মানে মিথ্যে বলেও সত্যির ওপরে যাওয়া যায় না। দেখো এখন চারিদিকে যা চলছে, এখানটায় তোমরা সবাই জানছোই, সত্যি কোনো না কোনো সময় ঢাক ঢোল পিটিয়ে একদম মানে সেই হাই হাই লেভেলের ফেটে বেরোবে। কারণ সত্যিকে অনেক সময় না মিথ্যে মনে করে কি আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। না, মিথ্যে কোনোদিন জিততে পারে না, সত্যির জয় সবসময় হবে। তা সন্দীপ সত্যির পথে আছে, সন্দীপের মাও সত্যির পথে আছে, সত্যি ঘটনাটা ঘটেছে। আর যে ঘটনাটা না ঘটলে তাহলে সালিশি হতো না, এত কিছু হতো না, প্রচুর রকমের প্রচুর দিকে প্রচুর ভুয়ো খবর দেখেছো। সত্যি ঘটনা না ঘটলে তাহলে কি সুদীপ্ত আবার চলে আসতো লিগ্যাল কেস নিয়ে, কেস করার হুমকি দিত? না, দিত না। সত্যিকারের ঘটনা যদি না হতো তাহলে কি আমাদের টিনা রানী ফরফরানি শুধু কি সঙ্গীর বাড়ি গিয়েই টাইম পাস করতো? যে যে টিনা রানীর গরম লাগে, গরম, প্রচণ্ড গরমে থাকতে পারে না, এসি, এই খাবার খায় না, ওই খাবার খায় না, ওর সোয়াবিনে কেমন অ্যালার্জি ছিল না? বাপের বাড়ি গেলে সব দূর হয়ে যাবে, রোদে পুড়তেও পারবে, সোয়াবিনও খেতে পারবে, এদিক ওদিক রোদে রোদে ঘুরেও বেড়াতে পারবে, গরমও লাগবে না। দেখো কী সুন্দর সঙ্গীর বেড়ার ঘরে বসে আছে। তো এটা যদি সত্যিই নাটক হতো তাহলে কি এত কষ্ট আমাদের টিনারানি ফরফরানি করতো? কখনোই করতো না। চলো ভিডিও নিয়ে এক্ষুনি আসছি, এই বেশিক্ষণ না, খুব তাড়াতাড়ি আসবো। আজকে আমার বাড়িতে বললাম না কাজের মেয়ে আসেনি, দাদার শরীর খারাপ, তার মধ্যে ভিডিও মাঝখানে আরও একটা দিয়েছি, মানে অবশ্যই আরেকটা ভিডিও করতে তো একটু সময় দিতে হবে, আমি ভিডিওটা করেই তাড়াতাড়ি পাবলিক করবো। তার আগে ভিডিওটা যাচ্ছে, তোমরা দেখো সন্দীপের যদি ভগবান সুযোগ দিত, সন্দীপ মেয়ে একটা নিতই, আমাদের টিনু যদি বাড়ি চলে আসে তুমি কি এই চান্সটা নেবা যে আরেকটা সন্তান হোক? হয় গ্রামের দিকে কিন্তু কখনোই একটা সন্তানে বলে না এক পুতে পুত না, এক চোখে চোখ না, এরকম বলে সামথিং, একটা সময় বলতো, কিন্তু এখনকার সময় সবাই গ্রাম বলো শহর বলো সবাই বাচ্চার দিক থেকে যে একটাই বাচ্চা হোক তাকে মনের মতো মানুষ করব, গাদাগুচ্ছে বাচ্চা নিয়ে একবারে লেদিয়ে গিয়ে দিয়ে ফেলে না। আরও সব থেকে বড়ো আজকের আমি নেক্সট ভিডিওতে আনবো সন্দীপের মা। সন্দীপের মা যদি সত্যি মন খারাপ মন খারাপ করে সৌমালিকে নিয়ে আসতো তাহলে কি হতো? চলো নেক্সট ভিডিওটা সেটাই থাকছে। আর ভিডিও করতে গেলে শুধু ওই ভিডিও একটা চালিয়ে রেখে সংসারের সমস্ত কাজ করলাম, প্রপার ভিডিওটা শুনলাম না, তারপরে ভিডিওর পেছনে সময় দিলাম না, লোকের ভিডিও দেখে বেরোলাম, আমার কাছে কথা তুমি যে ভিডিওটা করবে, যাকে নিয়ে ভিডিও করবে সে পজিটিভ হোক নেগেটিভ হোক, প্রপার সেই ভিডিওগুলোকে ওয়াচ করো এবং দেখো, একবার না হলে দুবার তিনবার দেখো, খুঁটিয়ে দেখো, ওখান থেকে তুমি কিছু না কিছু পেয়ে যাবা। ছোট্ট একটা টিপস আমিও তোমাদের দিয়ে গেলাম, কারণ যারা ভুলভাল ভিডিও করছো দেখো সত্যিকে কখনোই ঢাকতে পারবে না। আর টিনা নোংরামি করছে, টিনু পরকিয়া করছে, নোংরামি করছে, যে টিনুর জন্যে, যে টিনু যার প্রেমে অন্ধ হয়ে একবারে দালালের কমেন্ট বক্স অব্দি ছুটে চলে গেছে, সেখানটায় সাপোর্ট করার তো কোনো প্রশ্নই না। যতই মেয়ে হোক, আমি মেয়েকে সেই নারীত্ব সেই মানে ইয়ের কথা বলতাম, ওর পাশে আমার সহানুভূতি অবশ্যই আসতো। যদি ও একটা মা হয়ে সন্তানকে দূরে না রেখে একটা মা হয়ে আরেকটা মাকে ছোট না করত, তাহলে অবশ্যই টিনার ভিতরে টিনার সততাকে আমি অন্যরকমভাবে সেলুট জানাতাম। কেন টিনা নিজের পিঠ বাঁচাবে, নিজে নোংরামি করবে বলে ও একটা মাকে ফাঁসাচ্ছে, আর একটা সন্তানকে দূরে রেখেছে, আরও একটা সন্তানকে তার মায়ের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। চলো দেখতে থাকো, স্কিপ করো, নেক্সট ভিডিওর অপেক্ষা করো।